সকল আত্মাদের শিব জয়ের বীর পবিত্র পূর্ণ দিবসে অসংখ্য শুভকামনা। এই পবিত্র পর্ব পতিত পাবন শিব পরমাত্মার অবতরণী স্মরণ দিবস। এটা একটা শাশ্বত সত্য যে ঈশ্বর এক, আর আমরা সকল আত্মারা সেই এক প্রভু পিতা সন্তান। এই এক সত্যের ভিত্তিতে সম্পূর্ণ বিশ্বে একতা, শান্তি আর সমৃদ্ধি সম্পন্ন এক ছত্র রাজ্য স্থাপিত হতে পারে, যেখানে সকলেই প্রেম, একতা আর সদ্ভাবনা সাথে থাকতে পারে। পরমপিতা শিব পরমাত্মা এই মহাপরিবর্তনের মহান কর্তব্যের জন্য এই ধরণীতে অবতীর্ণ হয়েছে। ওনার অবতরণ দিবসই শিবরাত্রি পর্বরূপে পালিত হচ্ছে। আমরা সকল ঈশ্বরীয় প্রেমে মগ্ন আত্মারা সমগ্র বিশ্বে প্রেম, শান্তি, সদ্ভাবনার রকম্পন ছড়িয়ে দেব। আমি আত্মা প্রেমের সাগর শিব বাবার থেকে প্রেমের উজ্জ্বল নির্মল তরঙ্গ নিয়ে সমগ্র বিশ্বে প্রবাহিত করে দিচ্ছি। সকল আত্মাদের মন মন্দিরে প্রেমের জ্যোতি জাগাচ্ছি। আমি আত্মা শান্তির পবিত্র শ্বেত তরঙ্গ প্রবাহিত করে দিচ্ছি, যাতে আমার চতুর্দিকে শান্ত হয়ে শুদ্ধ বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে। আমি আত্মা সকল আত্মাদের প্রতি সদ্ভাবনা সম্পন্ন প্রকম্পন ছড়িয়ে দিচ্ছি। সকলকে এক পরমপিতা পরমাত্মার পরিচয় দিয়ে সম্মুখে আছি। এক পিতার আমরা সন্তান, নিজেদের মধ্যে সকলে ভাই ভাইয়ের প্রতি দ্বারা নিজেদের পিতাবে নিজেদের লৌকিক আর অলৌকিক জীবনে সকলের প্রতি প্রেমপূর্ণ সদ্ভাবনা সম্পন্ন ব্যবহার করতে হবে, ভারসাম্য বজায় রেখে চলতে হবে। আপনার মিত্র সম্বন্ধে আপনার স্নেহী সহযোগী আপনার শ্রেষ্ঠ ব্যবহারে প্রভাবিত হয়ে স্বাভাবিকভাবে আপনার পরিবর্তনের কারণ জানতে চাই। যখন তাদের মনস্থিতি এই দিব্য অলৌকিক জ্ঞানকে
স্বীকার করার যোগ্য হয়ে যাবে। তখন তাদের এই জ্ঞানের সহজ বিন্দু বোঝাতে হবে। নিরন্তর শিব পরমাত্মার সাথে থেকে থেকে আমার স্বরূপ পরিবর্তন হয়ে গেছে। আমার দিব্য স্বরূপে প্রভাবিত হয়ে অনেক আত্মারা পরমাত্মার ঘরে প্রবেশ করছে আর ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করে নিজের জীবন বানাচ্ছে। লৌকিক আর অলৌকিকতার ভারসাম্য বজায় রাখাই হল সুখময় জীবনের মন। আমাদের লৌকিক জীবনকে ত্যাগ করে নিজের দায়িত্ব কর্তব্যকে ছেড়ে দিয়ে সন্ন্যাসী হতে হবে না। আমাদের তো লৌকিক জীবনে থেকে অলৌকিক হয়ে থাকতে হবে, স্বর্গে স্বর্গ বানাতে হবে। আমি শিব বাবাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, হে আমার মিষ্টি বাবা, প্রিয় বাবা, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি আমার অলৌকিক জীবনের বরদান।